হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে সাম্প্রতি হয়ে যাওয়া যে পরীক্ষা, সেই পরীক্ষার কাট অফ নম্বর নিয়ে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এবছর অর্থাৎ 2024 সালে ANM এবং GNM পরীক্ষার কাট অফ নাম্বার কত যেতে পারে। তো আমরা ANM এবং GNM দুটোই রেখেছি এই ভিডিওতে, কত নম্বর যেতে পারে বিগত বছরের তুলনামূলকভাবে আলোচনা করে আমরা সমস্ত দিক বিচার বিবেচনা করে এই কাট অফ নম্বরগুলো তোমাদের কাছে রেখেছি। এবং এই নম্বরগুলো বলার আগে তোমাদেরকে কয়েকটি ইম্পর্টেন্ট কথা বলে দিচ্ছি যে কত নম্বর পেলে কাউন্সেলিংয়ে ডাক পাবে। তো ফ্রেন্ডস, একটি কথা তোমাদেরকে সকলে বলে রাখি, তোমাদের যাদের যে স্কোর রয়েছে সেই স্কোরটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেই স্কোরের উপর ভিত্তি করে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং এর সাথে তোমাদেরকে এই কথাটিও মনে করিয়ে দেই যে যতক্ষণ না পর্যন্ত কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করে থাকবে। কারণ প্রথম দিকে যে কাউন্সেলিং প্রক্রিয়াগুলো হয়ে থাকে সেখানে যারা বেশি নম্বর পায় তাদেরকে আগে ডাকা হয় এবং আস্তে আস্তে কিন্তু এই নম্বরটি নিচে নামতে থাকে। তো কত নম্বর পেলে কাউন্সেলিংয়ে ডাক পাবে তার নির্দিষ্ট কোনো নম্বর কিন্তু তারা প্রদান করে না। তো এভাবেই সমস্ত দিকের বিচার বিবেচনা করে আমরা তোমাদের কাছে যে কাট অফ নম্বরটি রেখেছি, আশা রাখছি এবছর সেই কাট অফ নম্বরই তোমাদের হতে যাচ্ছে। তো সত্যি কি কাট অফ নম্বর বেশি যাবে? তো তোমরা প্রত্যেকেই বুঝতেই পারছো যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিটিশন বাড়ছে এবং এই কম্পিটিশনের যে লেভেল সেটাও কিন্তু আস্তে আস্তে হাই হয়ে যাচ্ছে। সামগ্রিক দিক বিচার বিবেচনা করলে আমরা দেখতে পারবো যে প্রশ্নপত্রের ধরন কিন্তু মডারেট টাইপের ছিল এবং অনেকেই ভালো অ্যান্সার করে এসেছো। তো সেক্ষেত্রে কাট অফ নম্বর বেশি যাবে নাকি কম যাবে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে। তো ফ্রেন্ডস, এই কাট অফ নাম্বার আলোচনা করার আগে তোমাদের একটি কথা মনে করিয়ে দিচ্ছি, আমাদের এই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পেপারের PDF প্লাস ভিডিওগুলো অনায়াসে পেয়ে যাবে এবং এর সাথে তোমরা প্রত্যেকটি জব নোটিফিকেশন প্লাস থেকে তোমরা কিন্তু পেয়ে থাকো। তো অবশ্যই যারা নতুন আসলে এই চ্যানেলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি সাবস্ক্রাইবটা করে রেখে দিও, জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো ফ্রেন্ডস, এই ANM এবং GNM পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ ডেট আমরা এখন দেখে নিব যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত প্রসেস রয়েছে তার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের যে এক্সাম সেই এক্সাম কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং এই এক্সামের পরে তারা অফিসিয়ালভাবে অ্যান্সারকে প্রকাশ করবেন। সেখান থেকে তোমাদের প্রত্যেকেরই নম্বর তোমরা নিজেরাই চেক করতে পারবে কাদের স্কোর কত হলো এবং অফিসিয়াল অ্যান্সারকে প্রকাশিত হওয়ার পর তারা রেজাল্ট প্রকাশ করবেন যে কাদের নম্বর কত এবং এরপরেই র্যাঙ্কিংয়ের লিস্ট তারা প্রকাশ করবেন, কাদের র্যাঙ্ক কত রয়েছে ANM এবং GNM এর ক্ষেত্রে। এবং এই র্যাঙ্কিং লিস্ট বের হওয়ার পর তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। তো ফ্রেন্ডস, পরবর্তী যে সমস্ত নতুন নতুন আপডেট উঠে আসুক না কেন, আমি কিন্তু চেষ্টা করি সেগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। তো অবশ্যই বেল আইকনটা অন করে রেখে দিও যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যায়। তো দেখো, তোমরা যারা ANM এবং GNM পরীক্ষার বিগত বছরের প্রশ্নপত্রের PDF ডাউনলোড করতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি PDFগুলো ডাউনলোড করতে পারবে বিগত বছরের যে সমস্ত পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্রের PDF। এবং এই পোস্টের আরও যদি বিস্তারিত বিষয় জানতে চাও অবশ্যই তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে নির্দিষ্ট এই অফিসিয়াল ওয়েবসাইটের, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই নির্দিষ্ট যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমরা খুব অনায়াসে আসতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমেই দেখে নিচ্ছি ANM এর ক্ষেত্রে কাট অফ নাম্বার কত যেতে পারে। তো একদিকে রয়েছে ক্যাটাগরি এবং অন্যদিকে রয়েছে কাট অফ মার্কস। তো
তো দেখো, জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে এবছর কাট অফ নাম্বার যেতে পারে 85 এর আশেপাশে। ওবিসি এ এর ক্ষেত্রে কাট অফ নাম্বার যাবে 67, ওবিসি বি এর ক্ষেত্রে কাট অফ নাম্বার যাবে 69, এবং এসসিদের ক্ষেত্রে কাট অফ নাম্বার যাবে 61, এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 51, এবং এসটিদের ক্ষেত্রে 34। এটা এএনএম এর ক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে? আমি আশা রাখছি তোমরা বুঝতে পারছো আমি ঠিক কী বলতে চাচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে কাট অফ নাম্বারগুলো আমি বলছি, এখানে যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটের পক্ষ থেকে এই কাট অফ নাম্বারগুলো প্রকাশ করা হয়েছে, এগুলো বিভিন্ন গবেষণার পরেই কিন্তু তারা এই কাট অফ নাম্বারগুলো দিয়েছেন। তো এই যে কাট অফ নাম্বার রয়েছে, এর 1-2 নম্বর এদিক ওদিক হতে পারে, এর থেকে বেশি কিন্তু হেরফের হবে না। তো তোমাদের কাদের স্কোর কত রয়েছে সেটা একটু আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকব। নেক্সট আমরা দেখে নিচ্ছি জিএনএম এর ক্ষেত্রে এবছর 2024-এ কাট অফ নাম্বার কত যেতে পারে। তো ফ্রেন্ডস, জিএনএম এর ক্ষেত্রে জেনারেল প্রার্থী তোমরা যারা রয়েছো, তোমাদের কাট অফ নাম্বার এবারে 58 এর আশেপাশে থাকবে। ওবিসি এ এর ক্ষেত্রে কাট অফ নাম্বার 54, ওবিসি বি এর ক্ষেত্রে 57 বা 56 এর আশেপাশেই কিন্তু থাকবে। এসসি ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমাদের কাট অফ নাম্বার 51, এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কাট অফ নাম্বার 45, এবং এসটিদের ক্ষেত্রে 26 কাট অফ নাম্বার এবছর হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে কাট অফ নাম্বারগুলো রয়েছে, তোমাদের কাদের স্কোর কত অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তাদেরকে একটু জানিয়ে দিও কী কী নতুন আপডেট উঠে আসে। তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটা অন করে রাখবে।